আচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি মহুয়া ড্রাইভিং স্কুলের দ্বিতীয় পর্ব আজ আমরা জানবো গাড়ির ড্যাশবোর্ডে থাকা প্যানেল পরিচিতি বন্ধুরা ড্রাইভিং শেখাটা অনেকের কাছে খুবই সহজ কেউ দশ মিনিটে কেউ দশ মাসে আবার কেউ তিন মাসে কম সময়ে ড্রাইভিং শেখাটা সহজ হলেও নিরাপদ গাড়ি চালনা বা সেফটি ড্রাইভিং কি সহজ নিরাপদ গাড়ি চালনার জন্য গাড়ি সম্পর্কে যথেষ্ট ধারণা থাকা খুবই জরুরি শুরু করছি দ্বিতীয় পর্বের মূল আলোচনা আমরা বেশ কিছু চিহ্ন দেখতে পাচ্ছি যেগুলো গাড়ির ড্যাশবোর্ডে সাধারণত জ্বলে ওঠে আজ আমরা পনেরোটি কমন চিহ্নের সাথে পরিচিত হব এক নম্বরে ব্যাটারি চার্জ ওয়ার্নিং লাইন সাধারণত যখন ব্যাটারির চার্জ শেষ হয়ে যায় তখন এই চিহ্নটি ড্যাশবোর্ডে ভেসে ওঠে আমরা তখন ব্যাটারিটিকে চার্জ করিয়ে নিব যদি ব্যাটারিটি ডিসচার্জ হয়ে যায় তাহলে ব্যাটারিটি পরিবর্তন করে নিব দুই লো ফুয়েল ওয়ার্নিং ল্যাম্প যখন গাড়ির জ্বালানি শেষ হয়ে যায় বা কম থাকে তখন এই চিহ্নটি ড্যাশবোর্ডে ভেসে ওঠে আমরা তখন ফুয়েল ফিল আপ করে নিব তিন লো উইন্ডশিল্ড ফ্লুইড ইন্ডিকেটর উইন্ডশিল্ডের চালু করলে যখন মিররের উপরে উইন্ডশিল্ড আর্ম উইপার ব্লেডগুলো চলাচল করে তখন এক ধরনের ফ্লুইড পানি নির্গত হয় সাধারণত ট্যাঙ্কিতে যখন ফ্লুইড শেষ হয়ে যায় তখন ওই পানিটি আর বের হয় না তখন আমরা ফ্লুইড বা পানি ঢেলে দিব চার ইঞ্জিন টেম্পারেচার ওয়ার্নিং লাইট সাধারণত আমরা জানি যে ইঞ্জিন ঘূর্ণায়মান অবস্থায় অতিরিক্ত উত্তাপের কারণে ইঞ্জিন বিকলও হতে পারে এজন্য রেডিয়েটরের সিস্টেম এবং এয়ার কুলিং সিস্টেম চালু আছে যখন রেডিয়েটরে পানি শেষ হয়ে যায় তখন বা পানি কমে যায় তখন এই ল্যাম্পটি জ্বলে ওঠে আমরা ওই সময়ে রেডিয়েটরে পানি ঢেলে নিব পাস টায়ার প্রেশার ওয়ার্নিং টায়ারের একটা নির্দিষ্ট প্রেশার থাকে যদি চাকায় হাওয়া কম বা বেশি হয়ে যায় তখন এই ল্যাম্পটি জ্বলে ওঠে চাকায় হাওয়া কম থাকলে আমরা হাওয়া দিয়ে নিব আর যদি হাওয়া বেশি থাকে তাহলে পরিমাপ অনুযায়ী হাওয়া কমিয়ে তার নির্দিষ্ট পরিমাণে রাখতে হবে হাই বিম লাইট ইন্ডিকেটর যখন গাড়ি চালানো অবস্থায় আমরা হাই বিম দিই তখন এই ল্যাম্পটি জ্বলে ওঠে সাত সিট বেল্ট ইন্ডিকেটর এটি খুবই পরিচিত একটি চিহ্ন যদি আমরা গাড়ি চলার সময় সিট বেল্ট না বেঁধে নেই তাহলে এই চিহ্নটি জ্বলে ওঠে অনেক সময় একটা সিগন্যাল দিতে থাকে সিট বেল্টটি বেঁধে নিলে চিহ্নটি নিভে যাবে এবং সিগন্যালটি বন্ধ হয়ে যাবে গ্লোপ্ল্যাগ ইন্ডিকেটর গাড়ির ইগনিশন সুইচে যখন আমরা চাবি দিই এবং অন অবস্থায় রাখি তখন প্লাগ ইন্ডিকেটরটি জ্বলে উঠবে যদি ব্যাটারির চার্জ ঠিক থাকে তাহলে দুই এক সেকেন্ড পরেই চিহ্নটি নিভে যাবে তারপরে আমরা গাড়িটি স্টার্ট করে নিই যদি ব্যাটারিতে ঠিকমতো চার্জ না থাকে তাহলে গ্লো ফ্ল্যাগ কাজ করবে না তখন এই সিম্বলটি জ্বলতেই থাকবে সার্ভিস ইন্ডিকেটর অত্যাধুনিক গাড়িগুলিতে এই সিম্বলটি থাকে যখন সার্ভিসের প্রয়োজন হয় ইঞ্জিন গিয়ার বক্সের তখন সাধারণত এই সিম্বলটি জ্বলে ওঠে আমরা তখন দ্রুত ওয়ার্কশপে মেকানিকের কাছে সার্ভিসিংয়ের জন্য নিয়ে যাব দশ এয়ার ইন্ডিকেটর এটি দুর্ঘটনার জন্য খুবই জরুরি একটি সিম্বল উনিশশো সাল হতে আমেরিকা যতগুলো এ পর্যন্ত গাড়ি বিক্রি করেছে সবগুলোতেই এয়ার সিস্টেম আছে গাড়ির সামনে থাকা চালক এবং দ্বিতীয় আসনধারীর জন্যে খুবই জরুরি এগুলো সাধারণত গাড়ির কেবিনের সামনে থাকে এবং ড্রাইভিং সিটের পাশে থাকে দুর্ঘটনার পূর্ব মুহুর্তে এক সেকেন্ডের মধ্যেই এয়ার ব্যাগটি খুলে যায় তখন গাড়ির সামনে থাকা যাত্রীদের অর্থে প্রায় তিরিশ পার্সেন্ট যাত্রী রেহাই পায় এরপর আসি ইঞ্জিন ওয়ার্নিং ল্যাম্প যখন ইঞ্জিনে কোনো ত্রুটি দেখা যায় তখন এই ল্যাম্পটি জ্বলে ওঠে মূলত ইঞ্জিন সার্ভিসিং গিয়ার সার্ভিসিং এটি ইলেকট্রিক এমন একটি সিম্বল যখন আমরা কোনো ইঞ্জিনের ত্রুটি পাবো বা ইঞ্জিনের ত্রুটি দেখা দিবে তখন এই সিম্বুলটি জ্বলে উঠবে আমরা দ্রুত মেকানিকের কাছে নিয়ে যাব এনটি লক ব্রেক সিস্টেম যদি এই সিম্বলটি জ্বলে ওঠে তাহলে আপনার ব্রেক সিস্টেমের কোনো সমস্যা আছে দ্রুত আমরা মেকানিকের শরণাপন্ন হব অয়েল প্রেশার ওয়ার্নিং ইঞ্জিন অয়েল কম থাকলে বা মোবিল কম থাকলে বা ইঞ্জিন অয়েল দীর্ঘদিন পরিবর্তন না করলে এই সিম্বলটি জ্বলে উঠবে এই চিহ্নটি যখন আমরা ড্যাশবোর্ডে দেখতে পাব দ্রুত মোবিল বা ইঞ্জিন অয়েল ফিল আপ করে নিব অথবা ইঞ্জিন অয়েল পরিবর্তন করে নিব ব্রেক ওয়ার্নিং লাইট সাধারণত হ্যান্ড ব্রেক অন বা অ্যাঙ্গেজ থাকলে এছাড়া ফ্লুইড কম থাকলেও বা শেষ হয়ে গেলে এই ব্রেক ওয়ার্নিং লাইটটি জ্বলে উঠবে আমরা তখন ব্রেক ফ্লুইড ব্রেক ফ্লুইড কন্টেনারে ঢেলে নিব অথবা ব্রেক সার্ভিসিং করে নিব ট্র্যাকশন কন্ট্রোল লাইট অত্যাধুনিক গাড়িগুলিতে এই ধরনের সিম্বল থাকে যখন উঁচু নিচু এবং অসামান্য রাস্তা গাড়ি চলাচল করে তখন এই সিম্বলটি জ্বলে উঠবে তখন আমরা এই সুইচটি অন করে দিলে গাড়ির টায়ারগুলো সঠিকভাবে কাজ করবে এবং ইঞ্জিনে কোনো প্রেশার পরবে না বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে আগামী পর্বে আমরা গাড়ির ব্যাটারি সম্পর্কে জানতে পারবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ